ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। এই টপিক থেকে আজকে আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, এই টপিক্সে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের নাম এবং সাল এবং চলচ্চিত্রটি কার এই বিষয় নিয়ে আলোচনা করব। তো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য 2024 এর প্রস্তুতির জন্য আমরা এই টপিক্সটি বেছে নিয়েছি। নার্সিং ভর্তি পরীক্ষা 2024-এর জন্য যে টপিক্সে যে বিষয়গুলো থাকছে, ওরা 11 জন, এই মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র, 1972 সালের এই চলচ্চিত্রটির, চাষী নজরুল ইসলামের রক্তাক্ত বাংলা 1972 সালের একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মমতাজ আলীর ভাগা বাঙালি 1972 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি আনন্দ অরুণোদয়ের অগ্নিসাক্ষী 1972 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি সুভাষ দত্তর। পরবর্তী পেজে আমরা দেখব আরও কিছু চলচ্চিত্র নাম। আবার তোরা মানুষ হ 1973 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি খান আতাউর রহমানের। ধীরে বহে মেঘনা 1973 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি আলমগীর কবির আলোর মিছিল 1974 সালের। এই চলচ্চিত্রটি নারায়ণ ঘোষ মিতার। কর্মীলতা 1981 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি শহীদুল হক খানের। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে যে চলচ্চিত্রগুলোর নাম দেওয়া আছে তা হলো মেঘের অনেক রং 1976 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি হারুনুর রশিদের। সংগ্রাম 1974 সালের। এই চলচ্চিত্রটি চাষী নজরুল ইসলামের। এবং আগুনের পরশমণি 1994 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি হচ্ছে হুমায়ুন আহমেদের। রূপালী সৈকত 1979 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি হচ্ছে আলমগীর কবিরের। আমরা পরবর্তী পেজে চলে যাই। হাঙ্গর নদীর গ্রেনেড 1997 সালের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি হচ্ছে চাষী নজরুল ইসলামের। বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। অস্তিত্বে আমার দেশ, এই চলচ্চিত্রটি খিজির হায়াতের, এবং গেরিলা 2011, এই চলচ্চিত্রটি হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর। এই 15টি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র যেগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে আবারও আলোচনা করব। এই আলোচনায় চলচ্চিত্র নাম এবং সাল এবং পরিচালক কে ছিলেন তা আমরা জানব। তো চলুন, ইনোসেন্ট মিলিয়ন্স 1971 সালের চলচ্চিত্র, পরিচালক বাবুল চৌধুরী। ডেডলাইন বাংলাদেশ 1971 সালের চলচ্চিত্র, পরিচালক গীতা মহতা। লিবারেশন ফাইটার্স 1971 সালের চলচ্চিত্র, পরিচালক আলমগীর কবির। স্টপ জেনোসাইড 1971 সালের চলচ্চিত্র, পরিচালক জহির রায়হান। স্টেট ইন বর্ন 1971 সালের চলচ্চিত্র, পরিচালক জহির রায়হান। আমরা পরবর্তী পেজে আরও কিছু প্রামাণ্য চলচ্চিত্র নাম দেখব। মুক্তির গান 1995 সালের, পরিচালক যৌথভাবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। 21 সালে মুক্তির কথা 1995 সালে, এই ছবিটির, চলচ্চিত্রটির পরিচালক ক্যাথরিন মাসুদ এবং তারেক মাসুদ উভয়ে চলচ্চিত্রগুলো পরিচালক। স্মৃতি 71 1991 সালের এই চলচ্চিত্র, পরিচালক তানভীর মোকাম্মেল। এই ছিল আমাদের আজকের
বিষয়। পরবর্তী ভিডিওতে আরও কিছু নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে।